নির্ধারিত সময় থেকে 16 ঘন্টা 15 মিনিট দেরিতে হলদিবাড়িতে এসে পৌঁছল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস। ভারত বাংলাদেশ ট্রেন পরিষেবা চালু হওয়ার পরই প্রথমবার রাতের অন্ধকারে আন্তর্জাতিক সীমান্তের গেট অতিক্রম করে মিতালি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সকাল 6টা 20 মিনিটের পরিবর্তে 16 ঘন্টা 15 মিনিট দেরিতে অর্থাৎ রাত 10টা বেজে 35 মিনিটে 225 জন যাত্রী নিয়ে হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। তার কিছুক্ষণ পর হলদিবাড়ি স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সূত্র মারফত খবর যে বাংলাদেশের অন্যান্য ট্রেনের কিছু বগি লাইনচ্যুত হওয়ার ফলে মিতালি এক্সপ্রেস এত দেরিতে চলছে। বাংলাদেশের রেল পরিচালক মমিনুল ইসলাম জানিয়েছেন যে সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সেকশনের মাঝামাঝি অন্য ট্রেনের বগি লাইন চ্যুত হয় আর সেই কারণে এই ট্রেনটি লেট করেছে। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपना ना उनार संगे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন আমরা প্রায় 16 ঘন্টা পর বলতে ওই গাড়ি ঘোড়াও বেশি হওয়ার কারণে যতটুকু ডিটেন হয় তাছাড়া কোনো প্রবলেম হয়নি। আপনার নাম মমিনুল ইসলাম।